নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব গোবিন্দভোগ চাল ও মাছের মাথা দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি। আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতো। এবার আমি মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি। মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর খুন্তির সাহায্যে মাছের মাথাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে হবে, দেখো, যাতে ভালো করে মাছের মাথাটা ভাজা হয়ে যায়। দেখো, এইভাবে করে আমি ভেজে নিয়েছি। এবারে উঠিয়ে নেব। মাছের মাথাগুলো তেল থেকে ভালো করে তুলে নেওয়ার পর ওই তেলে আবারও একটু তেল দিয়ে দেব। আমি এখানে সর্ষে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আলু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার দিয়ে দেবো জিরে, পেঁয়াজ ও গোটা গরম মশলাকে আমি ভালো করে বেটে নিয়েছি। সব মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। জলটা একটু কিন্তু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু চালটা সেদ্ধ হবে সেই অনুযায়ী জল দিতে হবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিনি। যতক্ষণ চালটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ফোটাবো। ফুটতে ফুটতে যখন চালটা সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও শুকিয়ে যাবে, ঠিক যেমন এই রকম হয়েছে, এরপর চাইলে এর মধ্যে তোমরা গরম মশলা অ্যাড করতে পারো। আমি যেহেতু আগে গরম মশলা বেটে দিয়েছি তাই আর এখন দিলাম না। এবার নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে গোবিন্দভোগ চাল ও মাছের মাথা দিয়ে অসাধারণ একটা রেসিপি। তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করো। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাইকে নমস্কার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।